हाय दोस्तों, आप न्यूज़ ऑनलाइन। चीफ मिनिस्टर वेस्ट बंगाल श्रीमती ममता बैनर्जी ने आज मोहोबागान स्पोर्टिंग की टेंट का इफ्तिताह किया। हम आपको दिखाते हैं इसकी तस्वीरी झलकियाँ। गतकाल তার মৃত্যু হয়েছে। তিনি বাংলাকে অনেক দিয়েছেন, দেশকে অনেক দিয়েছেন। কালকে মারা গেছেন সুপ্রকাশ গড়গড়ি, যিনিও আমাদের একজন প্রখ্যাত খেলোয়াড় ইস্ট বেঙ্গল ক্লাবের। আমরা মাইক কাজ হচ্ছে না, দেখো দিকটা। আমি সাউন্ড নেই দেখ। এবং আমাদের এখানে উপস্থিত আছে, পেয়েছে। থ্যাংক ইউ। মোহামেডান স্পোর্টিং এর সেক্রেটারি জেনারেল ববি, সমস্ত কর্মকর্তা বৃন্দ, মোহনবাগান ক্লাবের আমাদের কর্মকর্তারা আছেন, ইস্ট বেঙ্গল ক্লাবেরও নীতিদাকে আমি দেখতে পাচ্ছি, আমার সাথে কলকাতার সিপি মিস্টার বিনীত গোয়েল এসছেন। এবং আই মাস্ট কনগ্রাচুলেট ডিসি ধরম রাজন, যিনি আর্মিকে রিপ্রেজেন্ট করছেন আজকে। উই আর প্রাউড অফ আওয়ার ইন্ডিয়ান আর্মি, উই স্যালুট টু দেয়ার ফ্যামিলি অ্যান্ড অলসো উই স্যালুট টু মাই বয়েজ অ্যান্ড গার্লস ফ্রম পুরুলিয়া সৈনিক স্কুল। উই আর প্রাউড অফ দেম। We maintain our best of relation with the army people, so there will be no problem. I think if there is any problem, or you can take up the matter and it can be sorted out. আমার এখানে আমি সুজিতকে দেখতে পাচ্ছি, আমার সহকর্মী ববি, অরূপ, রাজেশ সহ ফজলেশ ও ফজলুল সাহেব, যিনি নামে রেড রোডের নামাজ হয় না। আমি দেখতে পাচ্ছি মনোজ তিওয়ারিকেও, দেবাকেও। মোহনবাগানে এসছে দেবাশিস এবং বাবুনও এসছে। ইস্ট বেঙ্গলেরও নীতুদা এসছে, আরো কেউ এসছে কিনা আমি জানি না। আর উপস্থিত আছেন প্রখ্যাত খেলোয়াড়রা, বিদেশ বসকেও আমি দেখেছি। অনেক খেলোয়াড় এখানে বসে আছেন, যারা সামনে, যারা খেলেছেন এবং দেশকে অনেক দিয়েছেন। নাদিম কালাম থেকে শুরু করে সকলেই আছেন এখানে, বিশেষ করে যারা বিভিন্ন পদে খুব ভালো কাজ করছেন। আজকের দিনটা 16ই আগস্ট দিবস, মনে রাখবেন। এই স্লোগানটা মুখ দিয়ে আমার বেরিয়ে গেছিল, যেমন মামাটি মানুষও মুখ দিয়ে বেরিয়ে গেছিল, জাগো বাংলাও এক সময় বেরিয়ে গেছিল, জয় বাংলাও এক সময় বেরিয়ে গেছিল। কিন্তু আমি খেলা খুব ভালোবাসি, খেলা, গান, আমার এগুলো খুব প্রিয়। আমি সেই জন্য স্লোগানটা অলওয়েজ দিই, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আমি মোহামেডান স্পোর্টিং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ডও দিয়েছি। ক্লাবগুলোকে তাদের সম্মান জানিয়ে, কারণ তারা এটা ডিজার্ভ করে। দেখবেন একটা মিছিল মিটিং এত লোক যায় না, যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হয় পুরো সল্টলেক স্টেডিয়াম ভর্তি হয়ে যায় এবং নিজেদের মধ্যে সদ্ভাব রক্ষা করেই তারা খেলা খেলেন। এবং পুলিশ প্রশাসন খুবই সহযোগিতা করেন। আরবিদেরও কয়েকদিন আগে ডুরান্ট কাপ হলো, এখন চলছে, আগামীকাল তাদের নয় এন্ডিং ডে 3 সেপ্টেম্বর। কিন্তু আমি ডুরান্ট ক্লাবের উদ্বোধনেও গিয়েছিলাম, বাংলাদেশের সাথে মোহনবাগানের খেলা হয়েছিল ওরা 3 গোলে জিতেছিল এবং তার আগের বছর মোহামেডান স্পোর্টিং চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভবত গোল্ডে রানার্স হয়েছিল আমি চ্যাম্পিয়ন আগে থেকেই করে দিয়েছি তো যাই হোক আমি যেদিন গিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং জিতেছিল আমার এটা মনে আছে আপনাদের সকলের জন্য আমার অন্তরের বিশেষ বিশেষ অভিনন্দন শুভকামনা এবং শুভেচ্ছা আচ্ছা একটা কথা বলি বলবার জন্য বলা নয় করবার জন্য করা কিছু করতে গেলে মনে জেদ থাকা দরকার টেনাসিটি থাকা দরকার আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল আইএসএল এ খেলছে মোহামেডান কেন খেলবে না আপনাদের সারা দেশ বিদেশে এত সমর্থক একটা করে দিলেও তো হয়ে যায় একটা করে দিলেও হয়ে যায় সমর্থকদের টাকাও আপনারা আইএসএল করতে পারেন একটু পড়া দেখান তো পড়া দেখান যা যা পুঁজি আছে তাই দিয়ে যেটুকু পারবেন ক্লাবকে হেল্প করুন আমি নিজেও একটা কন্ট্রিবিউট করবো আমি অবশ্য মাইনে টাইনে নিই না পেনশন টেনশন নিই না বই লিখে যা পাই তার থেকে আমি একটা কন্ট্রিবিউট করবো বইয়ের রয়্যালটি হিসেবে আমার উন্নতি হবে কি হবে না আই ওয়ান্ট কমিটমেন্ট ববি হবে কি হবে না অরব খেলবে কি খেলবে না ববি খেলবে কি খেলবে না মরব খেলবে কি খেলবে না সুজিত খেলবে কি খেলবে না আইএসএল এ খেলা হবে সাপোর্ট করছে কিছু সকলেই আপনাদের তো ওরিয়েন্টাল ইন্ডাস্ট্রিয়াল চেম্বার্স আছে সংখ্যালঘুদের আছে না আপনারা এখানে সব আছে ভোলা মুসলিমরা আছে এদের বললেই হেল্প করে দেবে আর আমি বিশ্বাস করি আপনাদের এত সমর্থক 1 টাকা করে চাঁদা দিলেই দেখবেন আপনার ভান্ডার আল্লাহ পূর্ণ করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতো তাহলে এবছর থেকে চেষ্টা করুন যাতে আগামী বছর আপনারা আইএসএল খেলবেন আমি দেখতে চাই